ওং নমঃ শিবায়, ওং নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি কেতু করবে ছটি রাশিকে ধনী, সেই নিয়ে আমি আলোচনা করব। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেটে কেটে দেখলে আপনাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, খুব ছোট্ট ভিডিও, তাহলে কিন্তু আপনাদের জীবনের অনেক বড় চলার পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন, কারণ এর মধ্যে যা বলা থাকে আপনাদের সমস্ত কিছু ভালোর জন্য আলোচনা করা থাকে। যাই হোক, আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি কেতু গ্রহ নিয়ে। কেতু গ্রহ ছটি রাশিকে ধনী করতে কিন্তু চলেছে, হঠাৎ করেই আপনার জীবন পাল্টে যেতে পারে, কারণ বর্তমানে কেতু আছে বৃশ্চিক রাশিতে আর থাকবে 2022 এপ্রিল পর্যন্ত। আর ঠিক এই সময় এই ছয় রাশিকে করে তুলবে ধনী। কেন, আমি অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। যেমন কেতু এখন থেকেই তার যে সুপ্রভাব সেগুলো কিন্তু দিতে থাকবে এই ছটি রাশির উপরে, এবং এই ছটি রাশির জাতক জাতিকারা এই কেতু গ্রহের যে সুদৃষ্টি এবং কৃপাদৃষ্টি পেতে চলেছে, তার কারণে এদের জীবনটাই কিন্তু পাল্টে যেতে পারে। কারণ আমরা সবাই জানি কেতু যাদের উপরে প্রসন্ন থাকে বা কেতু গ্রহ যার জন্মছকে ভালো অবস্থায় থাকে, তাদের জীবনে কতটা পরিবর্তন আসে সেটা আমাদের সকলেরই জানা। কারণ কিছু কিছু গ্রহ আছে যতটা আমরা খারাপ ভেবে থাকি বা ভয় পেয়ে থাকি, তারাই কিন্তু আমাদের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। যেরকম তার মধ্যে শনি, কেতু, তারপরে রাহু, মঙ্গল, এই গ্রহগুলো আমরা নামটা শুনলেই গাটা চমকে ওঠে। কিন্তু যখন এই গ্রহগুলো আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকবে বা আপনার উপরে এদের সুদৃষ্টি পড়বে, তখন কিন্তু এই যেই যেই রাশির উপরে এই অশুভ গ্রহদের কৃপাদৃষ্টি থাকবে, সেই সব গ্রহদের যে একটা সুপ্রভাব যখন আপনাদের উপরে পড়বে, তখন কিন্তু আপনাদের জীবন ভীষণভাবে পরিবর্তন আসবে। সেটা কিন্তু এত দিনে আমাদের সকলের জানা হয়ে গেছে, কারণ প্রত্যেকেই অ্যাস্ট্রোলজার যে চ্যানেলগুলো আপনারা ফলো করেন তার থেকে অনেক কিছু আপনাদের শেখা বা জানা অবশ্যই হয়ে গেছে, তার নতুন করে বলার কিছু নেই। এই যে কেতু গ্রহ, এই ছটি রাশি, আমি আজ যে রাশিগুলোর কথা বলবো সেই রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রাই কিন্তু পাল্টে দেবে। কীভাবে, হঠাৎ হঠাৎ করে কিন্তু এদের কাছে ধন সম্পত্তি চলে আসবে, এই রাশিগুলো অর্থ টানার চম্বকে পরিণত হবে, আপনার কাছে কিন্তু সমস্ত দিক থেকে অর্থ ছুটে চলে আসবে। এর ফলে কী হবে, আপনার কাছে যদি অর্থ থাকে আপনার অটোমেটিকলি নানান রকম সংকট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার নানান রকম মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। সব কিছুর পিছনে একটাই, সেটা হচ্ছে অর্থ। আপনার কাছে টাকা থাকবে তো আপনার যখন যেটা ইচ্ছা তখন সেটা কিন্তু আপনি কিনতে পারবেন বা সুখ শান্তি আপনারা কিন্তু অর্জন করতে পারবেন। আর সেটাই কিন্তু ঘটতে চলেছে এই যে ছটি রাশি সম্পর্কে আমি বলবো, এই ছটি রাশির জাতক জাতিকাদের সাথে। এবার আমি একে একে বলবো যে কোন ভাগ্যবান এই ছটি রাশি যাদের উপরে এই কেতু গ্রহর সম্পূর্ণভাবে সুদৃষ্টি পড়তে চলেছে এবং কেতু গ্রহ এদের দু হাত ভরে কিন্তু দিতে চলেছে। আর এটা কিন্তু বেশ কয়েকটা মাস আপনারা এর সুফল পাবেন, দুই একটা দিন নয় কয়েকটা মাস। আর এর মধ্যে আপনাদের যেটা করতে হবে, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে, কারণ এই সময়টা আপনাদের ঝাঁপিয়ে পড়ার সময়, এই সময়টা আপনাদের কর্মে ব্যস্ততা হওয়ার সময়, এই সময়টা আপনাদের যত রকম সুযোগ সুবিধা আসবে সেগুলো গ্রহণ করার সময়। যদি এই কাজগুলো আপনারা না করতে পারেন তাহলে শুধু ভিডিও দেখে ভাগ্য আপনার পাল্টাবে না, এটা আমি সব সময় বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আপনারা যদি ভিডিও দেখে হয়তো দেখছেন যে আপনার ভাগ্য পরিবর্তন হবে বা আপনার এই গ্রহর সেই গ্রহর একটা সুপ্রভাব আছে, আপনারা শোনা লোহা ধরলে শোনা হবে, সমস্ত কিছু ভালো ভালো গল্প বা কথা আপনারা শুনতে পারেন এবং সেটাকে নিয়েই শান্তিতে যদি থাকতে চান, তাহলে কিন্তু আপনারা বর্তমানে যে অবস্থায় আছেন লেগে রাখুন, তার থেকে খারাপ পরিস্থিতি আপনাদের কিন্তু আসবে, কারণ আপনারা এগুলো যদি অ্যাপ্লাই না করেন আপনাদের জীবনে। গ্রহগত দিক আপনাকে কী করতে পারে, আপনার সময়টাকে ভালো করে দিতে পারে। এই সময়টা আপনার খুব ভীষণ একটা ভালো সময় আসতে পারে, এই টাইমে আপনারা যেটা করবেন সেটাতে সাকসেস এবং সফলতা আপনারা পাবেন, ঠিক এই টাইপের আপনার সাথে তারা সহযোগিতা করতে পারে।
এছাড়া এর বেশি কিছু কখনোই পারে না, যে আপনার কাছে অনেক অর্থ এনে দেবে, আপনার হাতে সব কিছু তৈরি হয়ে চলে আসবে, এরকমটা ম্যাজিকে সম্ভব, বাস্তব জীবনে সম্ভব নয়। অর্থাৎ আমার দায়িত্ব কোন সময়টা আপনাদের ভালো চলবে, কোন সময়টা আপনারা গ্রহগত দিক থেকে সাপোর্ট পাবেন, এগুলো জানানোর কর্তব্য আমি মনে করি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করি। এই সময়টা ব্যবহার করার সম্পূর্ণভাবে দায়িত্ব আপনাদের নিতে হবে। যদি সময়টা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে, আর তা না হলে কিন্তু কখনোই আসবে না। আর সেটা সম্পূর্ণভাবে আপনাদের বুঝতে হবে, জানতে হবে, তবে ঝাঁপিয়ে পড়বেন এবং আপনারা এই সময়গুলো নষ্ট করবেন না। জীবন পরিবর্তন আসবেই, এটা আমি বলতেই পারি। প্রথমে যে ছটা রাশির কথা বলবো, প্রথমেই আসবো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ একটা ভালো সময় চলবে, কয়েকটা মাস বলতে পারি। এই কেতু গ্রহ আপনাদের সমস্ত কিছু দিতে চলেছে, ধন সম্পদ সুখ শান্তি, এগুলো কিন্তু আপনারা পরস্পরভাবে পেতে থাকবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা উপলব্ধি করতে পারবেন, অর্থনৈতিক তো বটেই, বাড়ি গাড়ি প্রেম এবং আপনাদের সুখ শান্তি এগুলো কিন্তু থাকবে। তার সাথে সাথে আপনাদের নানান রকম সুযোগ আসবে, সেই সুযোগগুলো অবশ্যই গ্রহণ করবেন। জীবনে আপনাদের কিন্তু পরিবর্তন আসবে, সেটা চোখে পড়ার মতো। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা পাবেন এই কয়েকটা মাস, কারণ কেতু গ্রহ আপনার জীবনকে পাল্টে দিতে পারে। প্রচুর অর্থ এবং ধন সম্পদ আপনারা অর্জন করতে পারবেন, নানান রকম সুযোগ আসবে, সেগুলোকে ঝাঁপিয়ে পড়ে গ্রহণ করুন এবং সময় নষ্ট একদম করবেন না। আপনাদের যে সুযোগগুলো আসবে হাতছাড়া করবেন না, তবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে, তা না হলে কিন্তু সম্ভব না। আপনার সুযোগ দেবে, সুযোগ গ্রহণ করতে হবে, তবেই সাকসেস হবে। এবং আপনাদের হঠাৎ করেই প্রচুর অর্থ কিন্তু হাতে আসতে পারে, হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটতে পারে, সেটাও কিন্তু ইঙ্গিত করছে এই কেতু গ্রহর যে সুপ্রভাব তার কারণে। এরপরে যে রাশির কথা বলবো কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা পাবেন এই কয়েকটা মাস। আপনাদের ধন সম্পদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, সুযোগ সুবিধাগুলো পাবেন, এর থেকে আপনাদের জীবনযাত্রা কিন্তু পাল্টে যেতে পারে। শুধু বলবো সময়টা কাজে লাগান এবং যত রকম সুযোগ সুবিধা আছে সেগুলো গ্রহণ করুন, পরিশ্রম করুন, সফলতা আপনার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। কেতু গ্রহ আপনাকে কিন্তু অনেক কিছু দিতে চলেছে এবং তাদের দু হাত ভরে আপনাকে কিন্তু ধন সম্পদ সমস্ত কিছু দেবে এবং নানান রকম যোগাযোগ আপনাদের সাথে কিন্তু তৈরি করবে। সেই যোগাযোগের ফলে আপনাদের ভাগ্য কিন্তু পাল্টে যাবে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনাদের কাছে এসে ধরা দেবে এবং আপনারা অনেকটা দূর কিন্তু এগোতে পারবেন এবং দশের মধ্যে একজন হতে পারেন এই কয়েকটা মাসের মধ্যে, এবং হঠাৎ করেই আপনারা কিন্তু অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন। এগুলো সমস্ত কিছু ঘটবে একটি গ্রহ, সেটা হচ্ছে কেতু গ্রহ। কেতু গ্রহ আপনার জীবনকেই পাল্টে দেবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।